हेलो एवरीवन, गुड मॉर्निंग, सुप्रभात सकल के, केमन आछो सकले? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो आर सबाई के निये सुखी आछो। आमी आज के भालो आछी सेटा बोलबो ना, तोमरा लास्ट टुकु भिडियोटा स्किप ना करे देखलेई बुझते पारबे आमी केन ई कथाटा बोललाम। तो वेलकाम बैक आरो एक बार, आरो एकटा नतून ब्लगेर साथे रोजकार मतो आमी तोमादेर संगे रीमा, स्वागत जानाई रैंडम रेनबो चैनेले। आशा रखछि तोमादेर भालोबासा ओ सपोर्टेर माध्यमे आमरा यथाशीघ्रई खूब ताड़ाताड़ी एकटा सुंदर सुगठित फैमिली हये उठते पारब। तो तोमरा किन्तु चैनलटिके सबस्क्राइब करे चैनलटिर पाशे थेको। तो देखो, सृष्टिकर्ता आमादेर कखन कार भाग्ये कोन समय मृत्यु लिखे रेखेछे आमरा किन्तु केउई जानि ना। कखन कार जन्य कोन दिन आमादेर मृत्यु ठीक आमादेर जन्य बा आमादेर मुखेर दिके हाँ करे ताकिये बसे आछे। तो एई कथागुलो बलार कारण एकटाई कि आजके होयेछे कि सकालबेला समस्त काज जखन करछि तार किछुक्षण बादेई आमि एकटा खूब खराब निउज शुनते पारबो, जेटा कि ना माने शुने खूब माने खुबी खराब लेगे। तो तुम्हारे साथ जिनिसटा शेयर करब। आज के सकाले समस्त काजकर्म करवार पर माने एखोनो जे घर झाड़ दिछे एखोनो पर्यन्त निउजटा आसेनि। तो घर झाड़ माने समस्त किछु काज सकाले जे समस्त काज हये गेछिलो तारपरे शुनते पारि कि हठात करे जे आमार हजबैंडेर रिलेटिव एक दूर सम्पर्केर भाशुर मारा गिएछे। तो आमादेर सेरकम भावे कोनो अचोज ना लागलेओ बाट তারা না মানে মানে সেই দাদাটা আমার যে শ্বশুরবাড়ির লোকের সাথে ভীষণ ভীষণ ভীষণভাবে অ্যাটাচ ছিল। বলতে পারো ছোটোবেলায় ছ সাত বছর সময় নাকি আমি শুনেছি যতদূর যে মানে এদের বাড়িতেই কেটেছিল, ভীষণ সম্পর্ক ভালো ছিল, এদের বাড়িতে থেকেছিল অনেক বছর। তো উনি চাকরি করতো রেলে, তো হঠাৎ করে সরি মানে করতো না মানে করে মানে চাকরিরত অবস্থায় সে হঠাৎ করে মারা যায়। তো হঠাৎ করেই তার স্ট্রোক হয়ে যায়। তো আর ভীষণ অল্প বয়স দাদাটার, ভীষণ মানে ভীষণই অল্প বয়স। যদিও আমি বিয়ের সময় একবার দেখেছি, তো মানে না মিশলেও কি বলতো, কারোর মৃত্যুতে না সত্যি মানে ভয় করে যে আমাদের কখন কার সঙ্গে কি হয়ে যেতে পারে, কোন সময় কোন বছরে কি হয়ে যেতে পারে, মানে কিচ্ছু বলার নেই, মানে কিচ্ছু মানে কিছু না জেনে মানে আমি না জাস্ট কি বাকরুদ্ধ হয়ে গেছি, আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে তোমাদেরকে কিভাবে এক্সপ্লেইন করব। তো যাই হোক, মানে শুনে এত খারাপ লাগছিল, আর আমার হাজবেন্ডের বাড়ির লোকরাও ভীষণ আফসোস করছিল, ভীষণ তাদেরও খারাপ লাগছিল। তো তাদের খারাপটা দেখে না আমারও কোথায় যেন ভীষণ 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 খারাপ লাগছে। আর সমস্ত নেগেটিভ জিনিসগুলো যা যা হয়েছিল সব কিছু একবারে মাথায় আসছে। তো এখানে দেখো, সকালে আমি ছাতু শরবত খেয়েছিলাম, সেগুলোও শেয়ার করছি। তো এটার পরেই কিন্তু আমি এই সমস্ত নিউজটা পাবো। তো তোমাদেরকে একটাই কথা বলার, এগুলোর পরে তো আর নিউজটা পড়ার পরে আমি আর ভিডিওগুলোকে কন্টিনিউ করতে পারিনি। তো এই জন্য এক্সট্রিমলি সরি, মানে আমার কথাগুলোও জড়িয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না ঠিক করে। তো তোমাদেরকে একটাই কথা বলার যে যতদিন বাঁচবে সবাইকে ভালোবেসে রাগ অভিমান ছেড়ে মানে ভালো করে থেকো। মানে কি বলবো বলো, মানে আমি আর কিছু বলতে পারছি না। তো আমায় ক্ষমা করে দিও, আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তোমরা ভালো, সৃষ্টিকর্তার কাছে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সত্যি কথা বলতে আমি এখন যে ভয়েস দিচ্ছি আমার না এক ফোঁটাও ভালো লাগছে না। মানে সব কথা মানে বলে না যে এই সময়গুলোতে না সব কথা একসাথে মনে পড়ে, হারানোর যন্ত্রণা কতটা মানে আমি ইভেন বুঝি। সত্যি কথা বলতে আমি অনেক কিছু হারিয়েছি, অনেক ছোট বয়সেই অনেক কাছের মানুষকে হারিয়েছি, সের কথা না হয় কোনো একদিন তোমাদেরকে বলবো। মানে আজকে আর কিছু বলতে পারছি না বন্ধুরা, আমায় ক্ষমা করে দিও। আর একটাই কথা বলবো, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, পারলে সবাইকে ক্ষমা করে দিও, আর ভালোবেসো সবাইকে।